بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. وقاتلوهم حتى لا تكون الفتنة ويكون الدين كله لله. এক ভাই সূরা আনফালের এই আয়াত পাঠ করে এর ব্যাখ্যা চেয়েছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা আলফিতনা ওয়ায়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ কুল্লুহু লিল্লাহ। তো মোট কথা হচ্ছে, এখানে আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সেই সময়কার সমস্ত সাহাবীদেরকে সম্বোধন করে বলছেন, যখন জিহাদের পারমিশন এসে গেল, যখন তিনি জিহাদ করতেছিলেন কাফের মুশরিকদের সাথে, তখন আল্লাহ রব্বুল আলামিন জিহাদ চালিয়ে যাওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবিদেরকে এই নির্দেশ দিলেন, ওয়াকাতিলুহুম তাদের সাথে জিহাদ করে যাও, মানে মুশরিকদের সাথে, হাত্তা লা তাকুনা ফিতনা ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ফিতনা মিটে গেছে। ফিতনা মানে শিরিক, মানে যতক্ষণ পর্যন্ত কুফুরি আর ফিতনা দুনিয়া থেকে শিরিক বিতাড়িত না হয়েছে ততক্ষণ পর্যন্ত তুমি যুদ্ধ চালিয়ে যাও। ওয়াকুনা দিন কুল্লাহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না দিল কেবল আল্লাহর জন্য প্রতিষ্ঠা হয়ে যাবে, দিন কেবল আল্লাহর জন্য, ততক্ষণ পর্যন্ত তুমি বা সাহাবাদের সবাইকে সাথে করে আল্লাহ নবীকে বলা হচ্ছে যে ততক্ষণ পর্যন্ত ওদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা। এই আয়াত তখন আল্লাহ তারা বলছেন যখন যুদ্ধ চলতেছিল এবং তাকে যুদ্ধ করার কাফেরদের সাথে পারমিশন দেওয়া হয়ে গেছিল এবং তিনি যুদ্ধের অনুমতি পেয়ে যুদ্ধ শুরু করে দিয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে, তখন আল্লাহ তারা বলছেন যুদ্ধ চালিয়ে যাও যতক্ষণ না শিরক মিটে গেছে, কুফুরি মিটে গেছে এবং আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠা হয়েছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাও।